দর্শক আজকের নিটোল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে সবসময় যেই আলাপচারিতায় থাকি সমসাময়িক প্রসঙ্গ রাজনীতি সেদিকে আজকে আলাপ করছে না বাংলাদেশের দুজন মিডিয়া সেক্টরের স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের সাথে আজকে স্টুডিওতে যারা মূলত নিজেদের নামেই সমাধিক পরিচিত তারপরেও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন আবার ডানে আমাদের সকলের পরিচিত সামিয়া রহমান সামিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের ডাকে সারা আসার জন্য একই সাথে আরও একজন সুপরিচিত ব্যক্তিত্ব গণমাধ্যমের ব্যক্তিত্ব মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজ ভাই আমরা আপনাকে নেট নেম দীপু ভাই নামেও ডাকি ধন্যবাদ আজকে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা মূলত যারা গণমাধ্যমের সাথে কম বেশি জড়িত কাজ করি তাদের যারা দর্শক তাদের যারা শ্রোতা ফলোয়ার ডিজিটাল মিডিয়াতে অনেকেই তাদের ফলোয়ার তাদেরকে যখন তারা স্ক্রিনে দেখেন তাদের সম্পর্কে তারা জানতে চান তাদের ছোটোবেলা কেমন ছিল কর্মজীবন কেমন ছিল বা ঈদের সময়টাই যে বাংলাদেশে দুই দুটো বার ঈদ উদযাপন হয় মুসলিম কমিউনিটির সেই সময়ও তারা কিভাবে টাইম পাস করেন তাদের ছেলেবেলা বা এখনও দায়িত্ব পূর্ণ ইয়ে দায়িত্ব নিতে হয় সেগুলো সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন আমরা দেখি যে বিভিন্ন ফেসবুক কমেন্ট থাকে যে আমরা মাঝে মাঝে জানতে চাই যে ওনারা আসবেন আপনাদের কি ওনারা ওদের কাছ থেকে আমরা কি জানতে চাইব এই কথাগুলোই তারা বলেন আমি সামিয়া আপনার কাছে একটু প্রথমে যাই যে আপনি নতুন নয় এই ধরনের প্রশ্ন অনেকবার সম্মুখীন হয়েছেন আপনারা যারা বাংলাদেশের অনেকের কাছে আইকন ফিগার আমি বলবো আপনি এই হাউসে আসার পরে লক্ষ্য করেছেন প্রতিটি পর্ব পর্যায়ে মানুষজন বলেছে যে আপনাকে আমরা পছন্দ করি অনেকদিন দেখি না এখন ঈদের সময় এসে সেই ছোটবেলার ঈদ আর এই বড়বেলার ঈদের মধ্যে কেমন পার্থক্য বোধ করেন কি মনে হয় এখন অনেক ধন্যবাদ জামিল ভাই দর্শকদেরকেও ধন্যবাদ কিন্তু প্রথমেই বলে নিই আমি কোনো আইকন না আমি কোনো সেলিব্রিটি না বহুদিন ধরে মিডিয়াতে কাজ করছি বলে মানুষ আমাকে চেনে এবং নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে পার হয়েছে বলে সময়টা সেই কারণেও হয়তো মানুষের মানুষ চেনে আমি মানুষের ভালোবাসাও পেয়েছি তবে কিছু মানুষের চেহারাও দেখেছি যখন বিশেষ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তখন মানুষের অনেক মানুষের চেহারাটাও দেখেছি নন ফেস বলে হয়তো মানুষ চেনে যেটা বলছিলেন যে মিডিয়া ব্যাপারে অনেক দিন ধরে আমরা আছি এবং আমাদের ঈদের ব্যাপারটা ছোটবেলার ঈদ তো আসলে সব বাচ্চাদের কাছে একটা স্বপ্নের মতো ঈদ মানে আমাদের কাছে একটা উৎসব আমার কাছে স্পেশালি এখনো ঈদ মানে একটা বিশাল বড় উৎসব এবং আমি আমার বাচ্চাদেরকে বলি যদি আমি দেশের বাইরেও থাকি ঈদের দিনটা যেন সবাই একসাথে কাটায় সেটা যেন একটা উৎসবের আবহ তৈরি হয় এখনো সেটা আমি মেনটেন করি আর যখন আমি মিডিয়াতে ছিলাম তখন আসলে ঈদ ব্যাপারটা ছিল অনেক বেশি হেকটিক কারণ ঈদের আগের দিন আমার মনে ঈদের আগের দিন রাত তিনটা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হতো তবে আমি চেষ্টা করেছি ঠিক ঈদের দিনটা কাজটা না করতে ঈদের দিনটা আমি ফ্যামিলিকে সময় কাট দিতাম এখন এখন আমি সেটা করি যেটা হচ্ছে কি ছোটবেলাটা ছিল একদম ছোটবেলাটা ছিল শুধু আনন্দ কোরআন সময় মাঝখানের সময়টা হচ্ছে কাজের সময় আর এখন এই বয়সে বয়স তো হয়েই গেছে যতই চেষ্টা করি না কেন লুকাতে যাই হোক বয়স হয়ে গেছে এখন হচ্ছে রেসপন্সিবিলিটির সময় ছেলে আমার বাচ্চাদের দায়িত্ব সবার দায়িত্ব বাবা মার প্রতি দায়িত্ব সবাইকে মিলে একসাথে থাকাটা আমার মনে হয় ঈদের মূল বিষয়টাই হচ্ছে তাই সবাই মিলে একসাথে দিনটা বনজ বন্ডেস্টা হ্যাঁ এমনিতে একটু আরেকটু জানতে চাই আমরা যারা জানি আমাদের আপনার আপনিও এই ব্রডকাস্ট সেক্টর ফ্যামিলিতেই বড় হয়েছে আপনার বাবা ছিলেন ডিরেক্টর ছিলেন বাংলাদেশ বেতার জ্যাঠি আর আপনি কি সেই সেই বিষয়ের একটা ইনফ্লুয়েন্স পেয়েছেন বা ওরিয়েন্টেশনটা কি ওখান থেকে হয়েছে ওই কারণেই আশা আমার খালা বিটিভিতে ছিলেন নিউজ এডিটর খুশিদা হক আমার দুলা ভাই ছিলেন আমার বড় বোনের হাজবেন্ড ছিলেন বিটিভিতে নিউজ এডিটর ডি কে ফুয়াদ হাসান আমার বাবা ছিলেন রেডিও ডিরেক্টর আমার খুব ইচ্ছা ছিল ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করার তখন তো অনলাইনের যুগ ছিল না তখন আমাদের আমি যখন মাস্টার্স করি ওই সময় ইটিভি আসে তখন নাম শুনে আমাদের ডিপার্টমেন্টের সব ছেলে মেয়ে অ্যাপ্লাই করলো সিনিয়র জুনিয়র সব সো লাকি যে আমি ওর এতজনের মধ্যে থেকে আমাকে এই টিভি সিলেক্ট করেছিল সো লাকি যাই হোক সেই কারণে আসলে আমার ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা যদি আমার বাবা মা প্রেশার দেয়নি কোন সাবজেক্টে তুমি পড়বা বা কী করবে কিন্তু আমার কাছে ইচ্ছে ছিল ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করে এবং আমার প্যাশনটাই কিন্তু আমি ফলো করতে পেরেছি যদিও শেষের দিকে আমি আসলে বিরক্ত হয়ে গেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল প্রতিদিন আমি একই কাজ করে যাচ্ছি কোন ভেরিয়েশন পাচ্ছি না আপনি টেলিভিশনে একুশেতে কাজ করার সময়ের কথা কিন্তু যদি ঠিক এর আগে আমরা দেখি না যে বাংলাদেশে অনেকে ছোটবেলায় আবৃত্তি বা অন্যান্য কর্মকাণ্ডে সেগুলোতে কি আপনি যোগ দিতে পেরেছেন রেডিওতে আমি উপস্থাপনা করতাম রেডিওতে বা মানে বাবার সুবাদে ওটা অবশ্য বলা যেতে পারে বায়াসনেস বা নেপোটিজম কথা বলতে পারেন কিন্তু সেটা হয়নি আমরা তিন বোন অডিশন দিয়েছিলাম আমি টিকে ছিলাম তো বড় বোনও টিকে ছিল তো ওই কারণেই ঋষুবাদে আর কি রেডিওতে শুরু করা আর টেলিভিশন ব্যাপারটা সম্পূর্ণই আসলে কাউকে না জানিয়ে আমি অ্যাপ্লাই করেছি নিজে থেকে অ্যাপ্লাই করে নিজে অ্যাপ্লাই করেছিলাম দেখেছি সবাই অ্যাপ্লাই করছে আমিও অ্যাপ্লাই করলাম কারণ ইলেকট্রনিক মিডিয়া এটা কি টেলিভিশনের কথা বলছো হ্যাঁ আমার মানে না ওটার আগে আমি একটা এনজিও কাজ করেছিলাম কিন্তু ওটা অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য ধন্যবাদ আরো তো কথা হবে এবং এই একুশের কথা যেহেতু এলো দেবু ভাই একই সময়ের আপনারাও সহযাত্রী সেই সময়কালের এবং সেই আপনাদের সম্পর্কেও মানুষ তো দর্শকটা জানতে চায় সূত্রপাত বা আসার গল্পটা কিভাবে আপনার গণমাধ্যমে একুশে টেলিভিশনের আগে ছিলাম হচ্ছে আমরা পত্রিকা মেনলি আসলে আমাদের ওরিয়েন্টেশনটা হচ্ছে সংবাদপত্র যেমন তার আগে আমি ভোরের কাগজ জনকণ্ঠ এই এইসব পত্রিকাগুলোতে কাজ করছি ফলে এটা একদম নতুন চ্যালেঞ্জ ছিল আর ইলেকট্রনিক মিডিয়ায় সত্যি কথা বলতে কি এইটা স্টার্ট করা উচিত আরেকটু তরুণ বয়সে আচ্ছা আচ্ছা তো আমরা যখন কি আমি যখন স্টার্ট করছি তখন অলরেডি আমি পরিপক্ক আচ্ছা ওই ক্যামেরার সামনে কথা বলা হ্যাঁ হ্যাঁ আগের সাংবাদিকতার একটা প্রভাব আমরা পিটিসি মানে মাত্র তিন লাইন বলতে পারতাম না এটা বারবার বলতে হতো আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা পিটিসি 50 বার টেক দিতে হয়েছিল আচ্ছা

আয়নার সামনেও করতাম প্র্যাকটিস তারপরে মোবাইল এ করে করতাম করতে 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 মানে এইটা মানে রপ্ত করছি যাই না পরে সেটা আমরা আমরা আপনাদের সবারই মাইক্রোফোন নিয়ে রিপোর্টিং বা বিভিন্ন দায়িত্বে দেখেছি আমরা সেই এই যে মোস্তফা ফিরোজ যেভাবে পরবর্তীকালে গণমাধ্যমে এলো এবং আপা যেটা বলছিলেন যে মানে একটু সাধারণ প্রশ্নই যে ঈদের দিনটার পার্থক্য এখন কিভাবে করেন ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদের মধ্যে ঈদটা ছোটোবেলাতে একরকম কিন্তু মিডিয়াতে থেকে বিশেষ করে প্রায় বলতে গেলে পনেরো বিশ বছর থাকার পর আসলে সত্যি কথা বলতে কি পারিবারিকভাবে পরিবার নিয়ে আর ঈদ করা হয়নি আচ্ছা অধিকাংশ আমার মনে পড়ে না যে কোনো ঈদে ছুটি ছিল যে ছুটিতে আমি অফিসে যাইনি এটা হয় না আর অধিকাংশ সময়টাই আমার একটা বেশিরভাগ সময়ের দায়িত্বে আমি থাকার কারণে আমাকে অফিসে যাইতে হয়েছে এমন হয়েছে যে ঈদের দিন প্রথম ভাগে অফিস করে তারপর আমি দ্বিতীয় ভাগে গ্রামে বা পরিবারের কাছে ছুটছি অথবা প্রথম কিছু সময় থেকে কোনো রকমের বাসা একটু সামাল দিয়ে তারপরে অফিসে চলে আসছি অফিসে আসলেই আস্তে আস্তে এমন হতো অফিসটাই পরিবার মনে হতো

কারণ হলো কাজ করতে করতে মোটামুটি সেটি একটা অভ্যস্ততা চলে আসছে ফলে খুব একটা যে মিস করছি যে পরিবারের পুরো সময় দিতে পারেনি তা না এবং আবার রাতে যে হয়তো কভার করছি এটা এবং ফ্যামিলি মেম্বারও এটা মেনে নিত মেনে নিত পেশাগত ভাবে এটাই বাস্তব এক্স্যাক্টলি এমনিতে দেব একটা প্রশ্ন বা আগ্রহ বিশেষ করে আপনার কে আমরা মাঝে মধ্যে দেখি যে আপনি কাজের সুবাদি বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ভিজিটে যান হ্যাঁ মাঝে মধ্যে আমরা রিসেন্টলি দেখলাম মালয়েশিয়ার ইস্যুতে আপনি কথা বলেছেন এই যখন আপনি বাইরে যান জনগণ অনেক কনসার্ন ব্যক্ত করে আপনাদের কাছে তো এগুলো আপনার কাছে কেমন লাগে মানুষ দেখলেই জানতে চায় যে কি হচ্ছে দেশে রাজনীতির কি হচ্ছে সমাজনীতি কি হচ্ছে বা আপনি এই যে মালয়েশিয়ার কথাটা কেন বললেন অনেকেই যেতে পারেনি ও ভুক্তভোগীরা আপনার কাছে দেখলাম ছুটে এসেছে এটাকে আপনি কিভাবে দেখেন এই জিনিসটাকে আমি দেখলাম বাংলাদেশের আসলে ওই বিদেশে নাই তারা তাদের মন প্রাণ সব পড়ে আছে এমন কি তারা খবর আমি জানার আগে তারা জানে এত বেশি কনসার্ন থাকে বিশেষ করে বাংলাদেশে এখন যে অর্থনৈতিক অবস্থা জিজ্ঞাসা করে কোন ব্যাংকে ভাই টাকা রাখবো আমাদের তো কিছু টাকা আছে কোন ব্যাংক প্রেফার করে মানে কি আপনারা গণমাধ্যমের কারণে সে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছেন বলি কথা আর নির্বাচনে আগে দিয়ে তো ভাই নির্বাচন কি হবে নির্বাচন কি হচ্ছে কি হবে তো একটা ভালো যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের নিজেদের পরিবার নিয়ে যে পরিমান উদ্বেগ উৎকণ্ঠা মানুষ এটা চিন্তাই করা যায় আমি দেখলাম না যে কেউ যে দেশে আছে সেই দেশটাকে অন করে সবাই বাংলাদেশকে করে আমাদের দেখলাম বাংলাদেশে খেলার সময় আমেরিকাতে মানে লক্ষ্য দর্শক বাংলাদেশ ছিল সেটা এভাবে চলে আর যে কোনো তথ্য এখানে বেড় হওয়ার আগে ওদের কাছে পৌঁছে যায় বিশ্ববাসীর কাছে চলে যায় বাংলাদেশের ব্যাপারে ওরা অনেক বেশি কনসার্ন থাকে এমনকি আমরা বাংলাদেশে বসেও অনেকে সেই কনসার্নটাshow করি না আর আমার একটা সুবিধে আছে আরেকটু যোগ হলো যে আগে চাকরির কারণে হয়তো আমি একটা নির্দিষ্ট সময় তিন দিন 4 দিন 5 দিন অফিস থেকে বাইরে থাকাটা কঠিন ছিল আর যেহেতু এখন আমি অনলাইনে কাজ করি সুতরাং বিশ্বের যদি ইন্টারনেট বা ওয়াইফাই এটা নিয়ে একটু অনুষ্ঠানের আগে আপনার সাথে কথা হচ্ছিল যে নিজেদেরকে আপস্কেল করা এই বর্তমানের বর্তমান সময়ের চ্যালেঞ্জ এটা নিয়ে একটু কথা বলবো আমরা হয়তো আড্ডার মধ্যে একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরে আসি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ আজকে আমাদের সাথে বাংলাদেশের প্রথিত যশা দুজন ব্যক্তিত্ব গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সাথে স্টুডিওতে আছেন সামিয়া রহমান এবং মোস্তফা ফিরোজ আমরা মূলত যেই আলাপ চাইতে ছিলাম খুব সিরিয়াস কোনো আলাপ নয় আপা তারপরেও আমরা মাঝে মধ্যেই নিউজ পেপারের কথা এলো বা টেলিভিশনও দেখা যায় যে ছোটবেলার ঈদ নিয়ে যখন কথা হয় আমরা ছোটোবেলায় সালামি পেতে পছন্দ করতাম এই কালচারটা এখনও আছে যেটা দিব্যভাই বললেন কর্মস্থলেও আমরা দিয়েছি আপনার ছোটোবেলায় এমন কিছু ঘটনা মনে আছে যে আপনি যে একসাথে ঈদ পালন করার কথা বলছিলেন সেই সময়কালের কিছু দর্শকরা হয়তো আগ্রহী হতে পারে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা না ছোটবেলায় আমরা দাদাবাড়িতে চলে যেতাম দাদা দাদির সাথে ঈদ করতাম একটা ঈদ দাদা দাদি একটা ঈদ নানা নানি ওভাবে কেটেছে ঈদ মানে আমার কাছে একটা মানে আর তখন তো বিটিভির যুগ ছিল ওই সময় বিটিভির অনুষ্ঠান দেখতাম ঈদটা ছিল মজা সালামি জোগাড় করতাম সেটা দিয়ে একটা পরে কিছু করতাম কিন্তু এখন তো সালামি দিতে হয় মানে এখন তো সবাইকে দিতে হয় বাচ্চা কাচ্চা যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে দিতে হয় উল্লেখযোগ্য কিছু নাই কিন্তু যেটা দীপু ভাই বলছিলেন যে চ্যানেলে আসলে গেলে সেটা একটা পরিবারের মতো হয়ে যায় আসলে আমরা যেখানে কাজ করি না সেটা আমাদের একটা এক্সটেন্ডেড পরিবার হয়ে যায় সেটা আমাদের চ্যানেল হোক বা যেখানেই হোক এবং সেই জায়গার সাথে যদি আমাদের মানে ওই আত্মিক রিলেশনশিপটা না থাকে তখনই আমরা আসলে কাজটা করতে পারি না কারণ আমরা প্রত্যেকেই না মিশে যেতে হয় কারণ মিশে যেতে হয় কারণ মিডিয়া তো আসলে টেলিভিশন বিশেষ করে পত্রিকার চাইতে হচ্ছে টেলিভিশন হচ্ছে একটা টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কের মধ্যে যদি আমরা টিমের আমরা ওন করি যে কোন যখন যে চ্যানেলে কাজ করি যখনই দেখি যে সেই ফিলিংসটা আমরা পাই না তখনই আসলে আমরা দূরে সরে যেতে থাকি যেমন আমরা অনুষ্ঠানের শুরুর আগে আপনার সাথে কথা বলছিলাম যে একুশে টিভির আমরা যারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা এখন কাজ করছি না তাদের এক্সপার্টিসটাও যদি থাকে তাহলে অনেক ভালো হতো অনেক উপকার মিডিয়া গুলোতে যখন আমরা কাজ করেছি তখন ঈদটা আসলে আমরা তো ওন করতে এসেছি আমরা ওন করতে করা মানে আমি ফিনান্সিয়ালি অন করা না ফোন ওন করা মানে হচ্ছে আমি ওই প্রতিষ্ঠানের একজন বলে নিজেকে ভাববো এবং যখন ভাবতে পারবো তখনই কিন্তু আমি আমার বেস্ট কাজটাই দিতে পারবো আপা একটা কথা যেটা অফ স্ক্রিনে আমাদের আপনি লক্ষ্য করেছেন আপনাদের আপনার যারা দর্শক ভক্ত শ্রোতা তাদের কাছে অন্তত আপনার প্রেজেন্সটা রাখা উচিত বলেই মনে হয় অনেকে চান যে আপনি কিছু একটা দীপু ভাই যেমন খুব ভালো কাজ করছেন বিশাল ইনকাম করছেন এবং উনি উনার কোন এখন এডিটোরিয়াল প্রেশার নাই আমরা যেটা বলি যে কোনো স্ট্রেস নেই উনি ওনার মতো কাজ করে যাচ্ছেন এটা খুব ভালো কিন্তু আমার হয়েছে কি আমি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি আট বছর ধরে আমার ক্যারিয়ার আমি দুটো গোল্ড মেডেল পেয়েছি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম অনেকে আমার ডিপার্টমেন্টে আছে যারা বাবার সুবাদে শ্বশুরের সুবাদে ডিপার্টমেন্টে টিচার হিসেবে জয়েন করেছে যারা বড় বড় পদে আছেন তারাও বাবার সুবাদে এসেছে আমি মেরিটের মাধ্যমে এসেছি কারণ আমার কোনো পরিচিত ছিল না সেইখানে আমার সমস্ত অর্জনকে ধ্বংস করে ফেলা হয় তখন আমার কাছে মনে হয়েছে কি আমি আর লাইমলাইটে এই মানুষগুলোর সাথে থাকবো না বরং আমি পিসফুল লাইফ কাটাবো জীবনের একটা অনেক বড় সময় পার করে ফেলেছি বয়স তো হয়েছে এখন পিসফুল লাইফ কাটাবো যদিও দীপু ভাই বলছেন বা আপনারা বলছেন যে আমাদের নিজেদের ব্লগ থাকা উচিত বা ইউটিউব চ্যানেল থাকা উচিত এই তরুণ প্রজন্মের কাছেও শেয়ার করা শেয়ার করা হয়তো উচিত জানি কি করব আমি ভেবেচিন্তে কাজ করব আপনার নিশ্চয় সেই এই জায়গাতেই দীপু ভাই বিশেষ করে ঈদ আনন্দ উৎসব নিয়ে যখন কথা হচ্ছে এর সাথে সংযুক্ত হচ্ছে আপনারা যে ডিজিটাল মিডিয়াতে যে কন্টেন্টগুলি প্রডিউস করেন বিভিন্ন বিষয় আমরা দেখি এক্ষেত্রে ইয়াং জেনারেশন যারা বাংলাদেশের বলা হয় যে ওয়ান থার্ড ভোটার তারা আর কি এই আঠেরো থেকে ত্রিশ পর্যন্ত এদেরকে আপস্কিল করতে গেলে আপনি তো নিজে করে শিখেছেন অলরেডি আপনি নিজে এটার মনিটাইজেশনের কথাও বলছিলেন কথার কথা এটা কিভাবে একটু নিয়ে আসা যায় এই স্কেলটাকে তরুণদের কাছে মানে আমি বলি যে একটা এই গুগল বা ইউটিউব ফেসবুক তার একটা বড় ক্ষেত্র কিন্তু আমাদের সামনে তুলে ক্ষেত্রে আগে আমরা শুধুমাত্র টেলিভিশন টেলিভিশনটা বাইরে দেখতে গেলে ডিশ লাগবে এই লাগবে নানান জটিলতা এখন কোনো কিছুই লাগছে না সুজাসুজি ফেসবুক পেজ আর ইউটিউব অন্য আরো আছে আমি ওগুলি না বললাম মেইন প্ল্যাটফর্ম দুইটা এই দুইটাতে যদি আমাদের সাংবাদিকরা যেমন আমি বলি আমাদের ব্যক্তিগতভাবে আমার সাথে যারা তারা ব্যক্তিগত আলোকচারিতায় অনেক রকম অসন্তুষ্টি প্রকাশ করে তাদের বেতন ভাতা হওয়া মালিকদের তাবেদারি করা আমি প্রত্যেককে পার্সোনালি এই যে জয় মামুন মুন্নি তারপরে মাসুদ কামাল প্রত্যেককে আমি গত এক দেড় বছর ধরে বলতেছি ভাই তোমরা বের হয়ে আসো বের এসে আমার চেয়ে আমি মনে করি ওরা অনেক বেশি মেধাবী এবং অনেক বেশি তারা স্ক্রিনে ফ্রেন্ডলি মানে চেনে তাদের ইমেজ ভালো তারা কথা বলতে পারে ভালো তো তোমরা দাঁড় করাও আমি যদি পারি তোমরা না পারো তো কোনো কিছু না মুখ কথা হলো যে আমি সঠিক সত্যি তো জিনিসটা কেউ শুরু করেছে না ভালোই করছে ভালো করছে ভালো করবে এখানে আরেকটা বিষয় বলি আমাদের মেইনস্ট্রিম মিডিয়া যদি আমি ইলেকট্রনিক মিডিয়া বা পত্রিকার কথা বলি এগুলোর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ অবস্থা কারণ মূল ব্যাপার হচ্ছে মানুষ ইন্টারঅ্যাকটিভ মিডিয়াম চায় এবং এখনকার জেনারেশন তারা মনে করে প্রত্যেকটা বিষয়ে তার মতামত দেবে টেলিভিশনে সেই সুযোগটা নেই ওই দুই একটা ফোন দুই একটা অনলাইনে মানে ওভাবে হবে না আসলে অনেক বেশি মানুষের কাছে যেতে গেলে আমাকে অনলাইনে যেতেই হবে এই কারণে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি বা অ্যাড কম পাওয়া সেগুলো

আরেকটা বিষয় আমাদের সাম্প্রতিক সময় বড় মডেল হচ্ছে ধ্রুব রাঠি ভারতের ইউটিউবার সে দেখাই দিছে যে নিজের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ থেকে পজিশন নিলে কত চমৎকার করা যায় এবং তার তো কোটি কোটি দর্শক এবং তার ইন্ডিয়ান ইলেকশনের সময় ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া ব্যবহার করছে মানে ডেফিনেটলি আমি ধ্রুব রাঠি হতে পারে ভারতে আমাদের বাংলাদেশে কই নাই তো সেরকম তো সেই জিনিসটা চেষ্টাটা আমরা কেন করছি না দেখেন এখন টেলিভিশনে কাজ করতে গেলে এটা স্বাভাবিক আমি যখন কি বাংলা ভিশনে ছিলাম আমাকে এই মালিকের ফোন তারপরে বিভিন্ন জায়গার ফোন এইগুলোকে করে আমাকে মিনিমাইজ করতে হতো ফলে আমি আমার নিজের চ্যানেলে কিন্তু কিছু বলতে পারতাম না আমি আপনারা যখন ডাকতেন এই চ্যানেলে এসে আমি যত সতস্ফূর্ত হয়ে কথা বলতে পারতাম আমি আমার চ্যানেলে বলতে পারতাম না তো এখন আমার কথা হলো যে আমাকে এই স্বাধীনতা দিচ্ছে আমি যদি সাংবাদিকতাকে ধরে এথিক্স মেনটেন করে আমি যদি সেটা করি প্রতিফলন ঘটায় যেহেতু আমার নিজের একটা সুযোগ দিয়ে দিছে মানে এটা ক্রিয়েট হয়েছে আমি এটা কেন ব্যবহার আমি তো এখন বলতে পারবো যে কোনো টেলিভিশন যদি আমাকে এখন চাকরি অফার করে আমি তো সেখানে জয়েন করবো না কারণ আমি যে আর্ন করি হ্যাঁ আমি এখান থেকে যে আর্ন করি সেই স্যালারি তো অর্ধেকও তারা দিতে পারবে না এই আপা একটা কথা যে আপনি কিছুটা বলছিলেন একটা পর্যায়ে যে ঈদের বিনোদন একটা সময় বাংলাদেশে শুধু বিটিভি বাংলাদেশ বেতার ছিল পরে তো মিডিয়ার বিস্তার অনেক হয়েছে সেই সময়টাতে আমরাও তো একই টাইমের একই জেনারেশনের একাত্তর পরবর্তী তখন যে বিটিভিতে যে অনুষ্ঠানগুলি হতো যেটা মানুষকে অ্যাট্রাক্ট করত যে ধরা যাক এ সপ্তাহের নাটক বা একটা ম্যাগাজিন অনুষ্ঠান আগে থেকে অ্যানাউন্স করতো সেই সময় কিন্তু মানুষজন ওটা দেখতে চাইতো এবং একটা চার পাঁচ দিন ধরে একটা ঈদের সিরিজ সেই সময়কালের কিছু কথা আপনার খেয়াল আছে যে আপনি বলেছিলেন যে আমরা তো ছোটবেলা থেকে বড়ই হয়েছি এই সপ্তাহের নাটক বা একটা মাসের একটা মাসিক নাটক থাকতো বড় একটা নাটক হতো দু ঘন্টা বা যেগুলো সিনেমাগুলো দেখাতো ম্যাগাইভার সিক্স মিলিয়ন ডলার বানিক ওমেন এগুলো দেখে দেখেই তো বড় হয়েছে কিন্তু সেই সময় জিনিসগুলো যদি আমরা এখন অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু চলবে না কারণ সেই সময় অনেক অপশন ছিল না এখন ওয়ার্ল্ড আমার কাছে ওপেন বিটিভি তখন আমরা সব খুব পছন্দ করতাম কারণ আমাদের কাছে আর কোনো অপশন ছিল না যেটা পেতাম সেই সময় বিটিভি আমাদের নতুন কিছু দিয়েছিল আমরা তো অনেক ছোট ছিলাম কিন্তু সেই সময় পার্সপেক্টিভে ওগুলো ছিল নতুন কন্টেন্ট আমরা এখন পর্যন্ত কি আনফর্চুনেটলি সেই কন্টেন্টগুলোকে একটু কালারফুল করে স্টুডিও কালারফুল করে পোশাক কালারফুল করে নতুন নতুন সেলিব্রিটি এনে আমরা সেগুলোকেই কিন্তু দিয়ে যাচ্ছি আমরা নতুন কোনো ইনোভেটিভ কিছু কিন্তু দিতে পারছি না ইনোভেটিভ কি হচ্ছে আমরা হয়তো হলিউডের বা বলিউডের কিছু হয়তো কন্টেন্টকে আমরা আমাদের মতো তৈরি করছি ইনোভেটিভ কিছু না হলে মানুষ এখন আর নিবে না যদি যেমন ধরেন যেটা অনলাইনে কন্টেন্ট কেন বেশি চ্যানেলগুলো কেন পপুলার হচ্ছে কারণ তারা বোল্ড ভাবে অনেক কিছু বলতে পারছে যেটা চ্যানেলগুলোতে বসে বলা সম্ভব না সেই জন্য মানুষ পছন্দ করছে উনি যদি আজকে বোল্ড ভাবে না বলে ওই চ্যানেলের মতো করে বলে কেউ ওনার চ্যানেল দেখবে না কিন্তু তো এমন কিছু আমাকে করতে হবে যেটা আসলে আউট অফ দ্য বক্স আর বিটিভির অনুষ্ঠান সেই সময় জনপ্রিয় ছিল কারণ ওই পারসপেক্টিভে ওটা ছিল ওটা ছিল কন্টেন্ট নতুন এখন কিন্তু বিটিভির ওই অনুষ্ঠানগুলো চলবে না এখন সেটা চলবে না আমি বলি একটা পরিবর্তন কিন্তু হইছে যেমন আগে আমরা টেলিভিশনে এই দেশে নাটক দেখার জন্য বসে থাকতাম তাই না তো এখন যারা শিল্পী কলাকুশলী তারা কি টেলিভিশনের জন্য বানায় না অন্য প্ল্যাটফর্মের তারা হচ্ছে ইউটিউবের জন্য বানায় সেখান থেকে তারা বলে যে তুমি একবার তুমি দেখা দেখার জন্য হ্যাঁ কিন্তু মেইনলি তার আর্নিং এটা হচ্ছে ইউটিউব তো আমার কথা হলো যদি নাটকগুলি এখন তৈরি হয় ইউটিউবের জন্য তাহলে সংবাদ কন্টেন্ট বা আলোচনার কনটেন্ট কেন ইউটিউবের জন্য আমরা তৈরি করব না কারেন্ট অ্যাফেয়ার্স ইনোভেশন আনার সুযোগ আছে অনেক অনেক সুযোগ আছে আমি ফার্স্ট পোস্ট এই যে পালকি শর্মার তার হলো সাড়ে চার না পাঁচ মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার সেটা তো ইউটিউব চ্যানেল সংবাদের মতন করে উপস্থাপন করছে তাহলে কিভাবে সে পারছে ধ্রুব কিভাবে আলোচনা করে পারছে তাহলে আমরা কেন পারবো না আমরা এই অনুষ্ঠানের কিছুটা শেষের দিকে র্যাপ আপ করব তার আগে ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসি দর্শক আমাদের সাথেই থাকবেন ফিরতি পরে আমরা আবারও ফিরে এলাম আজকে আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন আমার সাথে বাংলাদেশের স্বনামধন্য দুজন মিডিয়া ব্যক্তিত্ব সামিওর রহমান এবং মোস্তফা ফিরোজ আমরা মূলত আপা যেই চাইতে ছিলাম আজকে বিশেষ করে এক ধরনের ছোটোবেলার কথা বড়োবেলার কথা কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ এবং আপনারা যখন স্টুডিওতে আসেন কিংবা কথা বলেন সবাই কিছুটা এক ধরনের ওয়ে ফরওয়ার্ড আপনাদের কাছ থেকে শুনতেও চায় আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আমরা একটা অনুষ্ঠানে একসাথে সংযুক্ত ছিলাম একটা জায়গায় সেখানে অনেক ধরনের রিয়ালিটি নিয়ে তারা কথা বলছে আপনার কিছু অ্যাডভাইস চাইছে এবং সর্ট অফ সামনের দিনে চলার কিছু পাথেও তারা চায় বিশেষ করে এই যে তরুণদেরকে নিয়ে যখন আপনার কথা বলিয়া বা আপনি নিজেও আপনার ছেলেদের কথা হচ্ছিল তারাও একটা স্টেজে পার করছে এখন পড়াশোনা শেষ করে দিউ যখন যেই রিয়ালিটিগুলির কথা বলছিলেন এমনিতে কি মনে হয় ইন জেনারেল যে বাংলাদেশের তরুণরা কোন ধরনের স্কিলগুলো নিয়ে আগামী দিনে তারা এক ধরনের বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারবে দেখা যায় যে আমাদের দেশের মানুষ বা যারা ইন্টারন্যাশনালি কথা বলে আমরা অনেক সময় দেখি যে শুদ্ধ সুন্দর বাংলা এবং ইংলিশে তারা কথা বলতে পারছে না একটা ব্যারিয়ার একটা একটা আমি উল্লেখ করলাম বা আপনি তো আরও দেখেছেন ইন্টারন্যাশনালি কিছু এরকম আপনার সাজেশন হ্যাঁ বলছি আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি হয়তো ঈদের অনেক নস্টালজিক গল্প শুনতে চেয়েছিলেন হয়তো সেই গল্পগুলো করিনি কারণ যেহেতু মিডিয়ার সাথে আমরা থাকি তো মিডিয়ার ভেতরের বাইরের অনেকগুলো বিষয় চলে আসে ওগুলো নিয়েই কথা বলি আর বাংলাদেশের ইয়াং জেনারেশনকে দেখে আমি আমার ছেলেদের মাধ্যমে বা ওর ছেলের বন্ধুদের মাধ্যমে আমি মনে করি ইয়াং জেনারেশন অনেক ব্রাইট অনেক বোল্ড কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গাইডেন্সের অভাব আছে গাইডেন্সের অভাব কি যেমন আমরা ফেসবুকে যা খুশি বলে দিচ্ছি কিন্তু আমরা চিন্তা করি না যে আসলে কি বলছি বা তার ইম্প্যাক্টটা কি আমরা সেটার ইনভেস্টিগেশন করি না সেটার পেছনে খবরাখবর রাখি না আমরা যা খুশি মনে যা আসছে কেউ উঠে বললো সকালে চা খেলাম সেটা ফেসবুক হয়ে পোস্ট হয়ে গেল আজকে এক কাপ আদা দিয়ে হ্যাঁ সব কিছুই কিন্তু কোন বিষয়ে কথা কথা বলা উচিত কোন বিষয়ে ফোকাস করা উচিত সেটা আমরা ভাবছি না আর বাংলাদেশে আমরা এখনও ফেসবুকে পড়ে আছি বাইরের বিষয়ে তো ফেসবুক দেখাই না ইয়াং জেনারেশন ওরা টুইটারে আছে ওরা ইনস্টাগ্রামে আছে টুইটারেই বেশি আছে ওরা ওদের কাছে ফেসবুক গুরুত্বহীন হ্যাঁ তা আমাদের আসলে বুঝতে হবে আমরা নতুন পেয়েছি তো টেকনোলজিটা টেকনোলজিটা আমরা এখনো ব্যবহার করতে পারছি না প্রথমত আমাদেরকে টেকনিক্যাল বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে সেই সাথে আমাদের সোশ্যাল পলিটিক্যাল কনসিয়াসনেসটা থাকতে হবে সেই মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের আসে ব্যাকগ্রাউন্ড তো হুট করে তৈরি হয় না দীপু ভাই যেমন এত সিনিয়র জার্নালিস্ট হওয়া সত্ত্বেও তার পেপারের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যখন ইলেকট্রনিক মিডিয়াতে গেলেন নিজেকে উনি একেবারেই নবীন মনে করে রেগুলার প্র্যাকটিস করে গেছেন নিজেকে এই পর্যায়ে নিয়ে এসছেন তাহলে আমাদের ইয়াং জেনারেশন তো এখনও নতুন তাদের অনেক সময় আছে সুযোগ আছে নিজেকে ইম্প্রুভ করা এবং এবং যেটা বলছিলাম যে শুদ্ধ উচ্চারণে কথা বলা যেহেতু এখন মিডিয়া মানে গ্লোবাল ওয়ার্ল্ড এখন আমার বাইরের বিশ্বের তথ্য এখানে আসবে এখানকার তথ্য আমার বাইরের বিশ্বে যাবে আমাকে বাইরের বিশ্বের সাথে কম্পিট করার যোগ্যতা থাকতে হবে আমাকে বাংলা এবং ইংরেজিতে কোনো বছর বয়সে আমি শিখতে পারি দীপু ভাই এখনো শিখতে পারে আপনিও শিখতে অবশ্যই এখানে লজ্জার কিছু নেই জানি ডিজিটাল মিডিয়াতে আমি নিজেকে প্রশিক্ষিত না করেই যেটা আপনি বললেন স্ট্যাটাস দিয়ে দিচ্ছে একটা কন্টেন্ট শেয়ার করে দিচ্ছে বা কাউকে ডিমোলিশ করবার জন্য ফেসবুকটা আমি এখন দেখছি তাই মানুষকে অপমান করার জন্য অসম্মান করার জন্য এই দেশে এটা বেশি হচ্ছে সেটা না করে আমরা একটা প্রোডাকটিভ কাজে ব্যবহার করি আমরা নিজে থেকে যেমন দীপু ভাই নিজের একটা ফিনান্সিয়াল সলভেন্সি গড়ে তুলেছে ইউটিউবে হালকা পাতলা কন্টেন্ট দিয়ে নিজেকে কেউ তৈরি করতে চাইলে করতে পারে কিন্তু নিজের সত্যিকার অর্থে ইমেজটা ক্রেডিবিলিটি তৈরি করতে চায় একটা ইমেজ তৈরি করতে চায় তাহলে আমাকে আমার সোশ্যাল পলিটিকাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে এবং সেই কনটেক্সটেই আসলে কথা বলাটা উচিত ভাই বিশেষ করে আমরা একটু শেষের দিকে আমরা আপনার আপনার কিছু অনুভূতি বিশেষ করে এই ঈদ আনন্দ বা এর মধ্যে এক ধরনের এই অনুষ্ঠানটা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কিছু বক্তব্য আপনার দর্শক শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে না আমি মনে করি যে আমাদের যে এখানে ঈদের একটা যে সার্বজনীন উৎসব এখন ইয়াং জেনারেশন যেটা হয়েছে কি তারা এত বেশি গেমস নিয়ে ব্যস্ত থাকে নিজের নিজের এতে এই জায়গাটাই সামিয়া যেটা বলছে যে তাদেরকে একটু গাইড করতে হবে তাদেরকে বের হয়ে আসতে হবে মুক্ত বুদ্ধি মুক্ত চর্চা এবং আমি একমত সত্যি কথা বলতে কি আমি নিজে যেমন আমি কিন্তু এখন ফেসবুকে ঢোকার সময় পাই না ওই পার্সোনালেতে দেখি যে মানে নানান রকম খোঁচা খুশি করা ওইগুলা আমার ওই মানে হচ্ছে আমার সময় নষ্ট হওয়া ওটা পড়া ওটার উত্তর দেয়া ভাই তা আমি ম্যাক্সিমাম সেটা করি না তো আমি ওই ইউটিউব দেখি কার কন্টেন্ট ভালো লাগলে ওইটা শুনি বা পেজে ঢুকলেও আমি কারোর কোনো বক্তব্য শোনার চেষ্টা করি কিন্তু পার্সোনাল ওই লেখালেখি ব্যক্তিগত সেটা করি না দু একজন আছে হ্যাঁ ভালো ভালো তারা পোস্ট দেয় সেগুলি পড়ি তা আমাদের এখন যেটা দরকার আমাদের ওই স্বামী এর সাথে আমি একমত যে এই খোঁচাখুচি জায়গা থেকে বের হয়ে এসে মানে অবদান রাখতে পারে কিভাবে কীভাবে সে তার প্রতিভার বিকাশ করতে পারে সেই জায়গাটাই আমাদের কনসেন্ট্রেট করার দরকার আমাদের আনন্দের সাথে ঈদ আনন্দের সাথে আমাদের নিউ জেনারেশনকে গাইড করারও ব্যাপার আছে তাইলে তারা ওই গেমসে মানে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় না করে তারা একটু ক্রিয়েটিভ যাতে কোনো কাজ করতে পারে এটা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অভিভাবকদের জন্য আমাদের এবং সেই ক্ষেত্রে ফ্যামিলি অভিভাবক যারা থাকে তাদের ফ্যাসিলিটেশনের একটা ব্যাপার রাইট রাইট তাদের ভূমিকাটা খুব মুখ্য সেটা করতে হবে এখন যদি ফ্যামিলির আমি বড় এই হিসাবে আমি যদি সারাক্ষণ ফেসবুক নিয়ে থাকে তাহলে তো আর হবে না তো সুতরাং বাচ্চাদের সাথে মিশে যে তাদেরকে আস্তে আস্তে বের করে ক্রিয়েটিভ কাজের দিকে তাদেরকে মনোনিবেশ করতে হবে সামির রহমান আপনার যারা ভক্ত দর্শক শ্রোতা দেশের দেশের বাইরে তাদের উদ্দেশ্যে আপনি ঈদের শুভেচ্ছা যদি একটু জানাতে চান কি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আমি শুধু একটা জিনিসই বলতে চাই ঈদের দিনটা আমরা আনন্দ উপভোগ করব অবশ্যই কিন্তু আমরা জীবনটা খুব অল্প সময় আমার ফ্যামিলির মধ্যে অনেকগুলো ডিজাস্টার গেছে রিসেন্ট সময় সেজন্য আমি জানি যে এই অল্প সময় আমরা পরস্পরের পেছনে নেগেটিভিটি না করে কনসপিরিসি না করে ইতিবাচকভাবে বাঁচি আমাদের এই অল্প সময়টা আমরা ভালো কাজে কোনো প্রোডাক্টিভ কাজে যেন ব্যয় করি ধন্যবাদ সবাইকে ইতিবাচক শুভেচ্ছা জানাতে পারেন দর্শকদেরকে দর্শক আমি সামিয়ার মতন একমত যে আমরা আমাদের জীবনটা ছোট আর বিশেষ করে যারা একটু সিনিয়র হয়ে গেছে তাদের জীবনটা তো আরও সংক্ষিপ্ত সুতরাং জীবন থেকে বিদায় নেওয়ার আগে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমরা যাতে কিছু কন্ট্রিবিউট করতে পারি মানুষের জন্য সেটাই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা একই প্রত্যাশায় আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং সকলকে ঈদের শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে উপস্থিত সামিউর রহমান এবং মোস্তফা ফিরোজ দুজনকে শুভেচ্ছা দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি